প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। এবডটকে টেক বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আরও একটি নতুন চাকরির সার্কুলার প্রাণী সম্পদ অধিদপ্তর হতে প্রকাশিত হয়েছে, যেখানে তিনটি পদের বিপরীতে 52 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো প্রাণী সম্পদ অধিদপ্তরে এই নিয়োগে পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন শুরু এবং শেষ তারিখ বিস্তারিত তথ্য দেখিয়ে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্র সবার আগে আপনার নিকট পৌঁছে যায়। তো ভিউয়ার্স, চলুন জেনে নেওয়া যাক আজকের এই প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ সম্পর্কে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্মগেট ঢাকা 1215। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 27/9/2022। তো এটি মূলত পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। প্রাণী সম্পদ অধিদপ্তরধীন একটি এপিডেমিওলজি সেল ও 24টি কোয়ারেন্টাইন স্টেশন এর জন্য অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতে সৃজনকৃত নিম্ন বর্ণিত পদ সমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রতিটি পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। যোগ্য ও আগ্রহ প্রার্থী হলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে প্রথমে যে পদটি রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং বেতন গ্রেড হচ্ছে 16তম গ্রেড। আর এখানে সর্বমোট পদ রয়েছে 24টি। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাশ করা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, এটিও 16তম গ্রেড একটি পদ, বেতন স্কেল সেম। এখানে সর্বমোট পদ রয়েছে 23টি এবং শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শিক্ষা বোর্ড হতে এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতির নিম্নরূপ: বাংলা প্রতি মিনিটের জন্য 20 শব্দ, ইংরেজি প্রতি মিনিটের সর্বনিম্ন 20 শব্দ। এরপরে রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এটি 20তম গ্রেডের একটি পদ এবং বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে সর্বমোট পদ রয়েছে 5টি এবং শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অষ্টম শ্রেণী পাস সহ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা অর্জন করা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগের শর্ত বলি, আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে job.deals.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং আবেদন শুরু 29/9/2022 তারিখ সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদন পূরণের শেষ তারিখ হচ্ছে 28/10/2022 বিকাল 3 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। মৌখিক পরীক্ষার সময় যে সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে সঙ্গে নিয়ে আসতে হবে এখানে দেওয়া আছে, আপনারা সেগুলো পড়ে নেবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার আগে অবশ্যই আপনাকে আবেদন ফি দিতে হবে। তবে অনলাইনে আবেদন পূরণের ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে আবেদন ফি ট্রেজারি স্যালারির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের 1 ও 2 নং পদের জন্য 200 টাকা এবং 3 নং পদের জন্য 100 টাকা অপরাধযোগ্য মূল্যমানের ট্রেজারি চালান মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা বরাবরের। আপনারা স্ক্রিনে যেই ট্রেজারি চালানের কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডের মাধ্যমে টাকা জমা দিতে হবে এবং যখন অনলাইনে ফর্ম পূরণ করবেন তখন অবশ্যই চালানের নাম্বার, ব্যাংকের নাম ও ঠিকানা পূরণ করে ট্রেজারি চালানের যে কপিটা ব্যাংক থেকে আপনাকে দেওয়া হবে সেটি স্ক্যান করে অনলাইনে সংযুক্ত করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে দাখিল করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো বয়স এখানে নির্ধারণ করা আছে 18 থেকে 30 বছর। এখানে স্ক্রিনে যে তারিখটা দেখতে পারছেন এই তারিখ থেকে শুরু হবে, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এই জব সার্কুলার লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতেই পারছেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার নিকট পৌঁছে যায়।